বাপুরা আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব 5টি ফেমাস ব্র্যান্ডের ডে ক্রিমের রিভিউ। কোন ধরনের স্কিন টাইপের জন্য কোন ক্রিমটি সুইটেবল হবে সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। অ্যান্ড ভিডিওটি দেখার আগে যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তুমি নোটিফিকেশানস পেয়ে যাও। আর ভিডিওটি যদি তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি দেখতে লাইক দিতে ভুলবে না, কমেন্টস করবেন, বেশি বেশি শেয়ার করবেন। সো চলো কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল ভিডিওতে। প্রথমে আমি যে ক্রিমটি নিয়ে কথা বলবো সেটা হলো পন্ডস ব্র্যান্ডের ইনস্টা ব্রাইট টোন আপ মিল্ক ক্রিম। এই ক্রিমটার কোয়ান্টিটি হলো 50 গ্রাম। অ্যান্ড এই ক্রিমটা যেটা কাজ করবে, স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করবে, স্কিনটাকে গ্লোয়িং করবে, ইনস্ট্যান্ট একটা ময়শ্চারাইজিং এফেক্ট দিবে, স্কিনটা দেখতে ম্যাটিফাই লাগবে। এই ক্রিমটি বেসিক্যালি তাদের জন্য যারা রেগুলার ওয়্যারের জন্য একটা ভালো মানের ড্রেকিং ইউজ করতে চাচ্ছ, যেটা বেসিক্যালি একটা বিবি ক্রিমের মতো একটা লুক দিবে, অর্থাৎ যারা রেগুলারলি ফাউন্ডেশন ইউজ করতে চাও না কিংবা কোনো ধরনের বিবি ক্রিম ইউজ করতে চাও না, একটা টোন আপ ক্রিম ইউজ করতে চাও, অর্থাৎ নিজের স্কিনতে যেন একটু ফ্ললেস লাগে, একটু ব্রাইট লাগে দেখতে, তাদের জন্য বেসিক্যালি এই ক্রিমটি। অ্যান্ড এই ক্রিমটি হচ্ছে নর্মাল যে অয়েলি অ্যান্ড কম্বিনেশন স্কিনের জন্য পারফেক্টলি কাজ করে থাকে। এটার প্রাইসটা বেসিক্যালি 280 টাকা থেকে শুরু করে 350-এর মধ্যেই পাওয়া যায়। অ্যান্ড এটাকে তোমরা যে কোনো কসমেটিক্যাল স্টোরে কিংবা যে কোনো অনলাইন শপে খুব ইজিলি পেয়ে যাবে, এটা খুব ইজিলি অ্যাভেলেবল একটি ক্রিম। নেক্সট যে ক্রিমটি নিয়ে কথা বলবো সেটা হলো ওয়াইসি পারফেক্ট ফাইট অ্যাডভান্স ফেয়ারনেস পিএফ 15 প্রো ভাইটামিন বি3 কমপ্লেক্স। এই ক্রিমটি, এই ক্রিমটার কোয়ান্টিটি হচ্ছে 50 গ্রাম এবং এই ক্রিমটার আমাদের স্কিনটাকে ময়শ্চারাইজ করতে কাজ করে, স্কিনতে ডালনেস দূর করে। যাদের স্কিনটা অনেক বেশি কালচে হয়ে গেছে, স্কিনটা ব্রাইট করা প্রয়োজন, তাদের জন্য বেসিক্যালি ক্রিমটি এটা স্কিনটাকে ব্রাইট করে, গ্লোয়িং করে, স্কিনটাকে ময়শ্চারাইজিং এফেক্ট দেয়। সো এই ক্রিমটা হচ্ছে সব ধরনের স্কিন টাইপে ইউজ করা যাবে, তবে যাদের স্কিনটা অয়েলি টু কম্বিনেশন তাদের জন্য ভালো, ড্রাই স্কিনের জন্য আরও বেশি ময়শ্চারাইজিং এফেক্ট প্রয়োজন হতে পারে, তবে ড্রাই স্কিনও এটাকে ইউজ করা যাবে। এই ক্রিমটার প্রাইসটা বেসিক্যালি হচ্ছে 450 থেকে শুরু করে 500-এর মধ্যে পাওয়া যায়। এটাকেও তোমরা যেখানে ওয়াইসি ব্র্যান্ডের প্রোডাক্টগুলো সেল করা হয় সেখানে খুব ইজিলি পেয়ে যাবে। নেক্সট যে ক্রিমটি নিয়ে কথা বলবো সেটা হলো অলে রিজেনারেস্ট ডে ক্রিম। এই ক্রিমটার কোয়ান্টিটি হচ্ছে 50 গ্রাম অ্যান্ড এটার স্পিএফটা হচ্ছে 30, এখানে হায়ার স্পিএফ দেওয়া আছে। অ্যান্ড এই ক্রিমটি বেসিক্যালি তাদের জন্য যারা অ্যান্টি এজিংয়ের জন্য প্রোডাক্ট খুঁজছ কিংবা অ্যান্টি এজিং ডে ক্রিম ইউজ করতে চাও তাদের জন্য বেসিক্যালি ক্রিমটি কাজ করে। এটি স্কিনটাকে এক্সট্রিমলি ময়শ্চারাইজিং এফেক্ট দেয়, স্কিনটা গ্লোয়িং করে, ডিভি লাগে দেখতে, অ্যান্ড এটা আস্তে আস্তে আমাদের স্কিনটাকে ব্রাইটনিং করতে সাহায্য করে অ্যান্ড স্কিনে ইয়াঙ্গার লুক দিতে সাহায্য করে, স্কিনের টেক্সচারটাকে স্মুথ করে। এই ক্রিমটি বেসিক্যালি অ্যান্টি এজিং ক্রিমের জন্যই বেস্ট অ্যান্ড এটাকে অল স্কিন টাইপসে ইউজ করা যায়, তবে কম্বিনেশন টু ড্রাই স্কিনের জন্য এই ক্রিমটি ভালো। অ্যান্ড এটার প্রাইসটা 450 থেকে শুরু করে 650-এর মধ্যে পাওয়া যায়। নেক্সট যে ক্রিমটি নিয়ে কথা বলবো সেটা হলো সিম্পল ভাইটাল ভাইটামিন পিএফ 15 ইউভিএ অ্যান্ড ইউভিএ প্রোটেক্টর দেওয়া আছে এই ডে ক্রিমটি নিয়ে। এই ডে ক্রিমটার কোয়ান্টিটি হচ্ছে 50 গ্রাম অ্যান্ড এই ক্রিমটা হচ্ছে, এখানে কোনো প্রকার আর্টিফিশিয়াল পারফিউম, কালার ও হার্শ কেমিক্যাল ইউজ করা হয়নি যা আমাদের স্কিনকে আপসেট করতে পারে। এই ক্রিমটা আমাদের স্কিনটাকে ব্রাইটেন করার জন্য খুবই ভালো একটা ক্রিম, স্কিনটাকে গ্লোয়িং করে, ময়শ্চারাইজিং এফেক্ট দেয়, স্কিনে একটা ক্লিয়ার এফেক্ট দিতে কাজ করে এবং এটা আমাদের স্কিনের জন্য খুবই ভালো একটা ক্রিম। তোমরা যারা এই ক্রিমটি ইউজ করতে চাচ্ছ তোমরা নিঃসন্দেহে এই ক্রিমটি ইউজ করতে পারো, এটা স্কিনটাকে ময়শ্চারাইজিং অ্যান্ড ব্রাইটেনিং করার জন্য খুব ভালো একটা ক্রিম। অ্যান্ড এই ডে ক্রিমটি নর্মাল টু ড্রাই স্কিনের জন্য অনেক ভালো কাজ করে, এছাড়া সব ধরনের স্কিনে এটাকে ইউজ করা যাবে। এই ক্রিমটার প্রাইসটা হচ্ছে বেসিক্যালি 450 থেকে শুরু করে 650-এর মধ্যে পাওয়া যায়। নেক্সট যে ক্রিমটি নিয়ে কথা বলবো সেটা হলো জ্যানন মাইজা ব্রাইট মি আপ ভাইটামিন সি ডে ক্রিম। এটার পিএফ 15 দেওয়া আছে ব্রড স্পেকট্রাম এবং এটা হালাল সার্টিফাইড 100% ভেগান অ্যান্ড এখানে নো কেমিক্যাল ইউজ করা হয়েছে। সো এখানে কোনো প্রকার কেমিক্যাল ইউজ করা হয়নি, এটা দেখে তোমরা বুঝতে পারছো।
সই ক্রিমটা হচ্ছে বেসিক্যালি যাদের স্কিনটা অনেক বেশি ডাল হয়ে গেছে, স্কিনটা অনেক বেশি রাফ, স্কিনে কোনো প্রকার গ্লো নেই, তাদের জন্য এটা খুব ভালো একটা ক্রিম, স্কিনটাকে ব্রাইট করার জন্য, গ্লোয়িং করার জন্য, স্কিনটাকে হেলদি করার জন্য এবং ময়েশ্চারাইজিং এফেক্ট দেওয়ার জন্য। এই ক্রিমটা অনেকগুলো কাজ করে থাকে অ্যান্ড স্কিনটাকে অনেক বেশি ক্লিয়ার অ্যান্ড স্মুথ রাখে। সো এই ক্রিমটি বেসিক্যালি অল স্কিন টাইপসে ইউজ করা যাবে অ্যান্ড এটার প্রাইসটা হচ্ছে 450 থেকে শুরু করে এটাকে 650-এর মধ্যেই পাওয়া যায়। আমাকে যদি আজ করা হয় কোন ক্রিমটি সবচেয়ে ভালো কিংবা আমার পছন্দের, সেক্ষেত্রে আমি বলবো প্রত্যেকটা ক্রিমই ভালো, এক একজনের স্কিন টাইপ এক এক রকম, বাট আমার স্কিন টাইপ অনুযায়ী সুইটেবল হয় বেশি হচ্ছে সিম্পলার অ্যান্ড পন্ডস টোন আপ মিল্ক ক্রিম অ্যান্ড জায়নানমাইজার। সো তোমরা তোমাদের পছন্দ মতো তোমাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো ক্রিমটা পারচেস করতে পারো যেটা তোমার স্কিন টাইপের জন্য সুইটেবল। আমার স্কিন টাইপের জন্য যে ক্রিমগুলো সুইটেবল হয় আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সো এই ক্রিমটা হচ্ছে অল স্কিন টাইপসে ইউজ করা যাবে, তবে ইউজ করার আগে অবশ্যই তোমরা প্যাচ টেস্ট করে নিবে। প্রত্যেকটা ক্রিম ইউজ করার আগে তোমরা প্যাচ টেস্ট করে নিবে, যদি তোমাদের স্কিনে স্যুট করে সেক্ষেত্রে তোমরা ইউজ করতে পারো, আর যদি কোনো প্রকার ইরিটেড ফিল হয় তাহলে তোমরা ডিসকন্টিনিউ করে দিবে। আজকের ভিডিওতে আমি ট্রাই করেছি অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে 5টি ক্রিম দেখানোর যেগুলো আমাদের ত্বকের জন্য খুবই ভালো হবে। সো তোমরা চাইলে এগুলো ইউজ করতে পারো। আজকে পর্যন্ত ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।